হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। ও আচ্ছা, এই যে আমি তো এখনই চলে আসবো, সমস্যা নাই, তোরা সবাই করে থাক, আমি যা আসলে তোদের সাথে দেখা করব। হ্যাঁ, এখানে আমাদের অবস্থা তো খুব ভয়াবহ, তুই যত তাড়াতাড়ি পারস চলে আয়। তাই খুব ভয়াবহ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি আমি ই করে আসতেছি। এখন কোথায় যাবে বাবা? কে বলতেছে? ঢাকা থেকে ফোন করছে তো ওই বন্ধু বান্ধব সবাই, খুবই দেশের অবস্থা ভয়ঙ্কর। ওদিকে যাওয়াটা কি ঠিক হইব? মা, আমাদের পিছিয়ে থাকতে যাওয়া যাবে না, আমার পিছিয়ে যাওয়াই যাবে না, এই সরকারের পতন অবশ্যই করতে হবে। কারণ যে আমার মা ওই বন্ধু বান্ধব বসে আছে ঢাকা শহর, আমাকে যেতে হবে, এখনই চলে যাবো। অত গোলমালে তোমার যাওয়া যাইব না, অত গোলমালে গেলে ঘটনা ঘটতে পারে, তোমার যাওয়া যাইব না, অত আন্দোলন করা যাইব না। না মা, এটা নিয়ে আমরা পিছিয়ে কিছুতেই যাব না। যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তান চাকরি পায়, কিন্তু তোমরা তো আমাদের কষ্ট করে লেখাপড়া শিখেতেছ, তাই না? সেই কষ্টের ফল যদি আমরা না পাই তাহলে এই আন্দোলন তো অবশ্যই আমরা করব। অনেক পুলিশ গুলি কথা আছে, তুমি যাইও না বাবা, যদি তোমার গুলি করে যাইও না। না না, চিন্তা করো না, যে কোনো ভয় নাই, কোনো ভয় করেও না, আমরা যাব বন্ধু বান্ধব মিলে, মিলতাল করে আমরা যা করা লাগে করব। এর নিয়ে তোমরা কোনো ভাবনা চিন্তা করো না। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা। দেশের কি অবস্থা? আমাদের যে এই কোটা আন্দোলনের বিষয় নিয়ে জি করা হইলো, সরকারের কাছে আবেদন করা হইলো, তো সেটা কি হইলো? দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, সরকার তো কোটা আন্দোলন মেনে নিতেছে না, খুব ভয়াবহ অবস্থা। কেন মেনে নেবে না? আমরা বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করাইছি, লেখাপড়া করা সে, তারপরে যদি আমাদের চাকরি না হয়, ওই শুধু মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের চাকরি হয়, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হয় কিন্তু আমাদের চাকরি হয় না। আমরা আমাদের বাবা মা তো কষ্ট করে লেখাপড়া করাইছে, অনেকের বাবা মা এই আমাদের দুজন ভাইরা আছে, বোনেরা আছে, অনেকের বাবা মা ও অনেক শ্রম দিয়ে কষ্ট করে বিষ্কিয়া চালায়া, এবার সবার কামলা মাঠে কাজ করিয়া তারপরে এই সংসারটা চালায়, তার সূত্রে আমাদের চাকরি হয় না আর ওদের চাকরি হয়, এটা মেনে নিব না। চল এই যুদ্ধে আমরা অবশ্যই দুদিনটা নেমে পড়ব। অবশ্যই ঠিক, এই কথাটা তুই সত্য বলছিস, এটা না করলে ভরে চলবো না, আমাদের রুখে দাঁড়াতেই হবে। আরে বন্ধু, এর জন্য যদি আমাদের টুটিনদের যদি জীবনও চলে যায় তবু বুক পেতে দিব, কয়টা মারবে? টুটেন অবশ্যই থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই টুটেন থাকবেই, আমাদের জীবন দিয়ে দিব, তবু এই স্বাধীনতাকে আমরা অর্জন করে নিব, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লুখে দাঁড়াবই। চল বন্ধু, স্টুডেন্টদের কথা ঠিক, চল তাহলে বন্ধু। ঠিক আছে, আমরা লড়বই। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, আপনাদের দেখে আমরা ভয় পাই না, আজ আমরা দ্বিতীয়বারের মতন এই দেশকে স্বাধীন করব, প্রয়োজন হলে রক্তের বন্যা বয়ে দেব, চালান গুলি, চালান, চালান গুলি। বন্ধু, আমাকে শক্ত করে ধর, পারলাম না এই দেশকে রক্ষা করতে। আমরা আমরা স্টুডেন্ট মিলে এই দেশকে রক্ষা করতে পারলাম না বন্ধু। ও
আমি তোদেরকে বলি যে করাই হোক টোটাল দেশকে এই সৈরাশ্রী সরকারকে পতন করে এই দেশকে স্বাধীনতা আমার আর্মি বন্ধু এই দেশকে স্বাধীন করবে। এবং যারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাকে জানার কথা জানায় দর্শক করে জানায় বিশ্বার্থনে ক্রিয়া বিশ্বার্থনে ক্রিয়া।